রিমান্ডে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিয়ে চলেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট তার অবৈধ আয়ের সুবিধাভোগী হিসেবে অন্তত পঁচিশ জন প্রভাবশালী ব্যক্তির নাম বলেছেন এই ক্যাসিনো সম্রাট এদের মধ্যে রয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের প্রভাবশালী নেতা এবং প্রশাসনের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা রমনা থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা করায় সম্রাট দশ দিন এবং তার সহযোগী এনামুল হক ওরফে আরমান পাঁচ দিনের রিমান্ডে রয়েছেন সোমবার তাদের রিমান্ডে ছয় দিন পার হয়েছে র্যাব এক কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে রত্নাজাহান নিউজ ডেস্ক চ্যানেল থ্রি